বিধান পরিষদ বিল সাম্প্রতিক সময়ে রাজ্যের বিধানসভায় পাস হলো। এক সময় পুরনো মুখোপাধ্যায়ের বাবা কামদা কিঙ্কর মুখোপাধ্যায় তিনি নিজেই রাজ্যের বিধান পরিষদের সদস্য ছিলেন, কিন্তু বাংলা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রণব মুখোপাধ্যায় বিধান পরিষদ লোপ করবার জন্য একেবারে একটি অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন। এ নিয়ে তার রাজ্যসভাতে বক্তৃতা পর্যন্ত ছিল। কামদা কিঙ্কর মুখোপাধ্যায় নাকি কিছুটা শ্লেষের সুরেই বলেছিলেন, শেষ পর্যন্ত যখন বিধান পরিষদ লোপ পায়, যে আমি এমন কালিদাস ছেলের জন্ম দিয়েছি জানতাম না তো, তার কারণ ছেলের বিরোধিতায় বিধান পরিষদ অবলুপ্ত হয়, বাবা আর বিধান পরিষদের মেম্বারই থাকতে পারে, নিজেই তো অবলুপ্ত হয়। সেই বিধান পরিষদ ফিরছে বাংলায়, আপনার কি মনে হয় সত্যি কি ফেরানোর কোনো প্রয়োজন ছিল এতদিন পরে? আমাদের যারা সংবিধান তৈরি করেছিলেন তাদের তুলনায় আমরা যারা এখন সাংসদ আছি, আমরা অনেকেই তাদের তুলনায় পিগমি। পিগমি মানে বামন, ওরা ছিলেন অতিমানব, আমরা হচ্ছি বামন। এই তুলনাটাই হচ্ছে সবচেয়ে ভালো। তাদের দূরদৃষ্টিতা এতটাই ছিল যে 75 বছর বাদেও সংবিধানের বহু জায়গা আছে যেখানে সংসদ হাত দেয়নি বা কেউ হাত দেওয়ার কথা কখনো ভাবছে না, এতটাই তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে যারা এরকম সংবিধান তৈরি করলেন তারা ওয়েস্টমিনিস্টার ধাঁচে বাইক্যামেরাল লেজিসলেচারের কথা ভাবলেন কেন? হাউস অফ লর্ডস অ্যান্ড হাউস অফ কমন্স, এখানেও লোকসভা রাজ্যসভা, একইভাবে প্রত্যেক রাজ্যে বিধানসভা এবং বিধান পরিষদ ছিল, এগুলো তো ভাবতে হবে কেন করলো। কারণ কি, বিধান সভাটা হচ্ছে একদম ডাইরেক্ট টু বি ইলেক্টেড ডাইরেক্টলি ফ্রম দ্য পিপল, একদল লোক ডাইরেক্টলি নির্বাচিত হয়ে আসছে, তাহলে আরেক দল দরকার পড়ছে কেন? এই জন্য দরকার পড়ছে। বিধান পরিষদ বা রাজ্যসভাতে সাধারণত সেই মানুষগুলো নির্বাচিত হতেন যারা তাদের অকুপেশনের কারণে বা অন্যান্য কারণে হয়তো ডাইরেক্ট পলিটিক্সে অত বেশি সময় দিতে পারবেন না, ইলেকট্রোরাল পলিটিক্সে ততখানি সময় দিতে পারবেন না, কিন্তু তাদের কন্ট্রিবিউশন এই আইন প্রণয়নের ক্ষেত্রে, সেখানে জ্ঞানী গুণী বিভিন্ন পেশার মানুষকে যদি সেখানে সামিল করা যায়, সেই উদ্দেশ্যেই হাউস অফ লর্ডস ছিল তখনকার দিনে ওদের ওখানে, আর আমাদের এখানে রাজ্যসভা কেন্দ্রীয় স্তরে এবং রাজ্যস্তরে হচ্ছে বিধান পরিষদ। সুতরাং এরকম একটা পরিষদকে তুলে দেওয়া, এটা কেন হয়েছিল পশ্চিমবাংলায় এবং অন্যান্য রাজ্যে তুলে দেওয়া হলো কেন? এটাকে তুলে দেওয়ার পেছনে কারণ ছিল যে পশ্চিমবাংলায় 1967 সালে প্রথম যুক্তফ্রন্ট সরকার তৈরি হলো, 1969 সালে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার তৈরি হলো, এবং এদের বিধানসভাতে যদিও বা খানিকটা সংখ্যাগরিষ্ঠতা ছিল কিছুকালের জন্য, কিন্তু বিধান পরিষদে ছিল না। ফলে বিধানসভা থেকে যে বিলগুলো পাশ হয়ে বিধান পরিষদে যাচ্ছে সেগুলো বেশিরভাগই আটকে যাচ্ছে, সেগুলো আর ক্লিয়ারেন্স পাচ্ছে না। ডেমোক্রেসি সিস্টেমটাই হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে, এই যে একটা সেপারেশন অফ পাওয়ার্স করে রাখা হয়েছে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এবং তোমরা হচ্ছে ফোর্থ স্টেট, যদি এটা বলা নেই, জনগণের আশা আকাঙ্ক্ষাকে যদি ঠিকমতো প্রতিফলিত করতে হয় সিস্টেমের মধ্য দিয়ে, তাহলে সেই সিস্টেমের মধ্যে চেকস অ্যান্ড ব্যালেন্সেস রাখতে হবে, নইলে শাসক শ্রেণী যে কোনো সময় বেপরোয়া হয়ে উঠতে পারে, অথরিটেরিয়ান হয়ে উঠতে পারে। সেটাকে আটকানোর জন্যই এই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিলেন আমাদের কনস্টিটিউশন ফ্রেমার্সরা, তারা খুব একটা নির্বোধ লোক ছিলেন না।